মুক্তির 17তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিয়া ইয়াজদাউম উপলক্ষে আজিম শান মিলাদ মাহফিলে আজকের যিনি রয়েছেন ল্যাক ভিউ এভিনিউ হাউজিং সোসাইটি যুব সমাজ আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা মুরুব্বিয়ানে আজাম এবং পর্দার আড়ালে সরলা অবলা আমার মা বোনেরা প্রত্যেককে আমি অদম গুনাগারের পক্ষ থেকে আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিন যত যায় হায়াতি বাড়ে না কমে, আর একটু জোরে কোন বাড়ে না কমে। কিছু কিছু মানুষের আওয়াজ শুনে বোঝা যায় মনে হয় আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে। ও ভাত খাইছেন না বাজান, একটু অল্প একটু হইলো দিয়েন, আওয়াজ দিয়েন, তারপরও একটু মোহাব্বত নিয়েন। আজকে যতক্ষণ থাকবো ততক্ষণ অন্তত কিছু হলো আমল করার জন্য যেটা দিব এটা শিখে যাওয়ার জন্য অন্তত আসছেন তো এখানে কথা বলেন ঠিক কিনা, অন্তত কিছু হলো যাতে নিয়ে যেতে পারেন। আল্লাহ প্রত্যেককে যারা এখনো বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে এখনো যারা মেলায় যেখানেই আছেন ঘোরাফেরা করতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, জীবনটা অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আপনার আমলটা করতে হবে বেশি, কথা বলেন ঠিক কিনা। আপনার কোন মানুষ এখনকার জামানায় যদি ধরি 60 বছর 70 বছর অতিক্রম করাটা অনেক কষ্টকর, কথা বলেন ঠিক কিনা। আগেকার মানুষের হায়াত বেশি ছিল, তবে এখন দিন যত যাচ্ছে মানুষের হায়াতের বাজারটাও কমে আসছে। কেননা বাজান এটা শেষ জামানা, এই জামানার মধ্যে ফেতনা হবে, খারাপি হবে, জেনা হবে, সকল রকমের কাজ হবে। এই জন্য আজকের এত সুন্দর লেখবি যুব সমাজ আপনাদের জন্য মিলাদুন নবী এবং কি ফাতিয়া ইয়াজদাউমের একটা মাহফিল সাজিয়ে দিলেন। এই জন্য মানুষ গুনাহ করতেছে, গুনাহ মাফ করার তো মাধ্যম দরকার, কথা বল ঠিক কিনা। হয়তোবা মদিনাওয়ালা যদি নেক নজর হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তোবা আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাতে পারে কি পারে। তো সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, যারা এখনো বাহিরে আছেন ঘোরাফেরা করতেছেন, এত সুন্দর জান্নাতের বাগান এখন দেখেন। আমি আপনাদের কাছে বলি, দেখেন জান্নাতের বাগান এখানে কিছু মানুষ আছে বাহিরে ধরে নিলাম, এখন আপনারা কোন যারা জান্নাতের বাহিরে তারা কি জান্নাতের নাজ নিয়ামত পাবে? কথা কন না কেন, জান্নাতের ভিতরে ঢুকলে সামিয়ানার ভিতরে থাকলে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যায়, যদি না থাকে পাওয়া যাবে? তো এই জন্য বলবো এত সুন্দর একটা আয়োজন আমার নবীজির হাদিস যে এখানে জিকিরের আলোচনা করা হয়, আল্লাহর জিকির হয়, নবীর সম্মানের আলোচনা করা হয়। যদিও এতদিন খালি মাঠ ছিল, আমার নবী বলে এটা এখন জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু দূরে সরে বাদাই করে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله ما আমার বাবারা ভাইরা বন্ধুরা ও আমার পাহাড় কোলের বাবারা, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান, ইর বাজান বাজান রে, জীবনে কত মিথ্যা কথা বলেছেন বাজান, জীবনে কত জেনা করেছেন, কত সুগুল খুরি করেছেন, কত মানুষের হক খেয়েছেন, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় ক্ষমা করতে পারে কি পারে না। ইর বাজান সময় বেশি নাই, আপনি কখন জালে চলে যান, ইর বাজান রে, মানুষের হায়াত তো ভাই জান বেশি না, এই অল্প জীবনে আমল বেশি করতে হবে, কথা কোন ঠিক কিনা। ইরবাজান আপনি মরণের আগে যদি ঈমানটাকে মজবুত করে যেতে পারেন, মরার আগে যদি আমল করে যেতে পারেন, কাল হাশর ময়দানে আমার নবী আপনাকে কবুল করে নিবে। এখন আমি পাহাড়তলির বাবাদের কাছে জানতে চাই, ল্যাক ভিউর বাবাদের কাছে জানতে চাই, ইরবাজান কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে আমার নবীকে না মানে ওই ব্যক্তি কি ঈমানদার? হুশ জ্ঞানে কথা বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে যদি আমার নবীকে না মানে ওই ব্যক্তি কি ঈমানদার? এ
এটা পাহাড় কোলের মানুষ বলেছে ইরে বাজান রে ফেকা থেকে বলবো না হাদিস থেকে বলবো না আপনারা বলেছেন কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে আখেরাতকে মানে সেই ব্যক্তি যদি আমার নবীকে না মানে ওই ব্যক্তি ইমানদার ইমানদার না এখন আমার আল্লাহ তাআলা কি কয় আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত মারহাবা কোন আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ রে শোনো শোনো ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন প্রত্যেকে জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো 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 লাগবিওর কিছু মানুষ থাকবে পাহাড় তলির কিছু মানুষ থাকবে চট্টগ্রামের কিছু মানুষ থাকবে বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে মাইয়া কুলু যারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা আখেরাতের প্রতি ঈমান এনেছি আল্লাহ কয় বান্দা মারহাবা কর তারা এখনো ইমানদার হতে পারে না কার কথা আরো জোরে জোরে কার কথা আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো তোমরা আমি আল্লাহকে মানবা আমি আল্লাহর উপরে ঈমান আনবা আখেরাতকে মানবা ফুল সিরাতকে মানবা আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দা শোনো শোনো তোমরা এখনো ঈমানদার না আপনারাও বলেছেন আল্লাহকে মানলে আখেরাতকে মানলে আমার নবীকে না মানলে ঈমানদার আল্লাহর সাথে মিলছিনি বাজান কথা বলেন আল্লাহর সাথে মিলছিনি এখন দেখেন বাজান পাহাড় তলির বাবারা জানতে চায় ওগো আল্লাহ ইমানদার কারা ইমানদার কারা পাহাড় তলির মানুষ লেগবিহুর মানুষ জানতে চায় আল্লাহ গো আল্লাহ ইমানদার কারা আমরা জানতে চাই আল্লাহ কয় বান্দা ও বান্দা 26 পারা সূরা ফুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ কয় বান্দা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি প্রত্যেককে জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো আমি বলে দিলাম আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কয় বান্দা ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার হাবিব মুস্তফাকে মেনেছে মারহাবা কইতেন না এই জন্য আশিক হুজুর কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না দুই হাত তুলে কণ্ঠে কি না কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বাজার জাহান্নামে কেউ যাবে না দেখে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আজকে পাহাড় তুলের মানুষের থেকে একটা ওয়াদা নিব দিতে রাজি আছেন সবাই দিবেন তো এটা কাগজে কলমে না অন্তত মুখ দিয়া স্বীকৃতি দিবেন হাতটা উঠাইবেন পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন না হাত তোলেন মা কি তো আপনারা পারতেন না আপনারা পারবেন না আগে থেকে নিয়ত করে বয়ে গেছেন কা বাজান কারা কারা পারবেন হাত তোলেন মারহাবা এবার আমার সাথে একসাথে কোন আকা দুরুদে সালাম মিলাদে কে আম পড়ব জীবন ভর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর দুই হাত তুলে কোন ঠিক কিনা
দে সালাম মিলাদে কেয়াম করব জীবন ভর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর আহা চাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে যেতে চাই কি চাই না চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে মারাবা কোন ইরে বাজার ও আমার পাহাড় তলের বাবারা আজকে এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন ইরবাজান কেন মিলাদুন নবীর মাহফিল করি সুন্নিরা কেন নবী নবী করে সুন্নিরা কেন নবীর পাগল ইরবাজান রে আপনি কবরে যান সে কেন আমার নবীকে লাগবে আপনি কবরে যান সেইখানেও আমার নবীকে লাগবে আপনি হাজরে যান সেইখানেও আমার নবীকে লাগবে আপনি ফুল সেরাতে যান সেইখানেও আমার নবীকে লাগবে কথা কোন ঠিক না আপনি যেখানে যান সেখানেই আমার নবীকে লাগবে হের বাজান দুই দিনের দুনিয়া আজকে দুই দিনের দুনিয়ার মধ্যে আপনি জেনা করতেছেন ব্যবসার করতেছেন হের বাজান মিথ্যা কথা বলেন সুগুল খুরি করেন মানুষের হক পাইতেছেন বাজান কতটুকু আমল করলেন বাজান বাজান রে আমার যখন কবরে যাবেন মদিনাওয়ালা ছাড়া কোনো গতি হবে না কথা কম ঠিক কিনা এই জন্য সুন্নিরা নবী নবী করে কথা কয় না আমরা জানি আমার আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা বান্দা বান্দারে আমি আল্লাহকে মানতে চাইলে সর্বপ্রথম আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার বন্ধু মোস্তফাকে মানতে হবে কথা কোন ঠিক কিনা আপনি কবরে যান যদি নবীকে না চিনেন তাহলে আপনার গতি শেষ কথা কোন ঠিক কিনা হাদিসে মোবারকার মধ্যে এসেছে আপনার তিনটা প্রশ্ন করা হবে কয়টা আর বুখারী শরীফের আরো একটি রেওয়ায়েতে এসেছে ইমানদারদের জন্য প্রশ্ন হবে একটা জোরে কোন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই প্রশ্নটা হবে আমার নবীকে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার ইরে বাজান আজকে এত সুন্দর লাইটিং করিয়া এত সুন্দর জাকজমক করিয়া স্টেজ সাজাইয়া মিলাদুন নবীর মাহফিল করতেছেন হির বাজান এটা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন যুদ্ধ থেকে আমার নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মধ্যে ফিরতেছেন বাজান আমার নবী কয় সাহাবীরা মারহাবা কোন ও সাহাবীরা আমরা আজকে এইখানে বিশ্রাম নেব আমার মায়ার নবী কই ও সাহাবীরা তোমরা যারা যারা আছো আজকে এইখানে তাঁবু টাঙ্গাও আজকে সারা রাত আমরা এইখানে বিশ্রাম নেব আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী রাত্রি ঘুমন্ত অবস্থায় আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন আমার নবী হঠাৎ করে আমার নবী অসংখ্য সাহাবীদেরকে দেখতেছেন সবাই তাঁবুর মধ্যে ঢুকে গেছে বাজান আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে দেখতেছেন একজন একজন সাহাবী যে কিনা তরোয়ারে নিয়ে আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ায় রয়েছে আমার পাহাড়তলির বাবারা ও আমার যুবক সমাজ আমার নবী বলে
পড়েছে। ও সাহাবীরা তোমরা আজকে সারা রাত বিশ্রাম নাও, সাহাবীরা তোমরা অনেক কষ্ট করে যুদ্ধ করেছো, তোমরা আজকে এইখানে বিশ্রাম নাও। আমার নবী বলে নাই ও সারা রাত আমি নবীর তাবুটা পাহারা দিবা, আমার নবী বলে নাই ও সাহাবী তুমি আমি নবীকে পাহারা দিবা, আমার নবী বলে নাই ও সাহাবী তুমি সারা রাত দাঁড়ায়া থাকবা। আমার মায়ের নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল টানিয়া আমার মায়ের নবী তাবুর সামনে দাঁড়ায়া রইলেন। বাজান রাত্রি যখন গভীর হয় ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কি রাত চলে যাচ্ছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসে বাজান। আমরা উম্মত হইয়া আমার নবীকে এখনো মহব্বত করতে পারি নাই, কথা কন ঠিক কিনা বে ঠিক? ওই তালহা যে কিনা আমার মায়ের নবীকে অনেক মহব্বত করে, তিনি আমার নবীজের তাবুর সামনে তরোয়ারি টানিয়া দাঁড়ায়া রইলেন। না জানি কোন কাফের আইসা আমি আমার মায়ের নবীর ওই তাবুর মধ্যে আক্রমণ করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ওই তাবুটা পাহারা দিলেন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ফজরের আজান দিলেন, আমার নবী যখন উঠছে আমার নবী দেখতেছে তালহা আমার নবীর তাবুর সামনে তরোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয় তালহা তুমি কি বুঝি রাত্রি ঘুমাও নাই, ও তালহা তুমি বুঝি রাত্রে বিশ্রাম নাও নাই। তালহা কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনি নবীর পাগল গো নবী নবী গো, ইয়া রাসূলুল্লাহ রাত্রি যখন আপনি বিশ্রাম নিচ্ছেন ও মায়ার নবী গো আপনার উপরে যদি কাফেররা আক্রমণ করত গো নবী, আপনার উপরে যদি কাফেররা অতর্কিতভাবে যদি হামলা করত গো নবী, ও মায়ার নবী গো আমি তালহা ওইখানে আপনি নবীর জন্য আমার জীবনটা মিলাইয়া দিতাম। তালহার এই কথা শুনিয়া আমার নবীর মনটা সুখে ভরে গেল। তালহা কয় নবী গো ও মায়ার নবী আপনি তো আসমানের নবী, আপনি তো জমিনের নবী, আপনি তো কুল কায়নাতের নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি না আসতেন আমি তালহা হতাম না গো নবী, আপনি যদি না আসতেন দুনিয়ার কোন মানুষ আসতো না গো নবী, আপনাকে পাহারা দিচ্ছি গো নবীজি যদি আপনি নবীর উপরে ওই কাফেররা আপনি নবীর উপরে যদি হামলা করে গো আমি তালহা আল্লাহর কাছে কি জবাব দিহিতা করব। নবী গো যদি আমাকে প্রশ্ন করা হয় আমার বন্ধু তোমাদের কাছে ছিল তোমরা বুঝি একটু হেফাজত করতে পারো নাই, তোমরা বুঝি আমার বন্ধুকে সাহায্য করতে পারো নাই, তালহা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনি নবীর জন্য আমি তালহার জীবন কোরবান করে দিতাম। এরকম মহব্বত করতে হবে কি হবে না? আমার মায়ার নবী কয় তালহা ও তালহা তালহা রে শোনো 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 তালহা আমার মায়ার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর এইভাবে হাতটা ধরলেন। আমার নবী কয় তালহা ও তালহা যাও 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 আমি নবী তোমাকে মহব্বত করি, আজকে যে তুমি সারা রাত পাহারা দিলা তালহা আমি দেখতেছি তোমার চোখগুলো ফুলে আছে তালহা, আমি দেখতেছি তোমার চোখে লাল হয়ে গেছে গো তালহা। আমার মায়ার নবী কয় তালহা আমি নবী বলে দিলাম আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। যখন এখন পাহাড়তলির মানুষের কাছে জানতে চাই কথার প্রসঙ্গে বলেছি, এখন বলেন আমার মায়ার নবী কি বলেছে, ও তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও।
আপনারা যদি আমার কথা সুন্দরভাবে উত্তর দেন, মনে করুন মনোযোগ আছে, কথা কোন ঠিক কি না? আমার নবী কি বলেছে? তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও। আরো জোরে, আরো জোরে। আমার নবী বলে নাই, ও তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও। তালহা নিজ থেকে মহাব্বতে পাহারা দিছে, কথা কোন ঠিক কি না? এখন আমি পাহাড় তলির মানুষের কাছে জানতে চাই, ও আমার লেখবিহুর বাবারা, ও আমার বন্ধুরা, বলেন তো আমার নবী কি কইছে? উম্মত তোমরা এইভাবে জাকজমক করিয়া মিলাদুন নবীর মাহফিল করো। জোরে জোরে জোরে, আরো জোরে। আমার নবী কি বলেছে? এইভাবে লাখ লাখ টাকা খরচ করে আমি নবীর মিলাদ নবীর মাহফিল সাজাও। আমার নবী এটা বলে নাই, আমার নবী কয় নাই, উম্মত ওই উম্মত শোনো শোনো, তোমরা আমার জন্য লাখ লাখ টাকা খরচ করো, তোমরা আমার জন্য এইভাবে জাকজমক করিয়া সাজায় আমি নবীর মিলাদ নবীর মাহফিল করো। কাল হাশর ময়দানে আমার নবী যখন জিগাইব, ওই উম্মত শোনো শোনো, তোমরা কেন আমি নবীর জন্য এত সুন্দর করিয়া, এত লাইটিং করিয়া, এত লাখ লাখ টাকা খরচ করিয়া কেন মিলাদুন নবীর মাহফিল করছো? আমরা কই নবী গো, নবী গো, নবী গো। একটাই কারণ, সেটা হচ্ছে আপনি নবীকে জানে চাইতে ভালোবাসার কারণ। যখন আল্লাহ আপনি নবীর মহাব্বতে আমরা এত টাকা আয়োজন করে এতগুলো আলেম এনে আপনি নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। যদি হয়তো বা তালহাকে যেইভাবে আমার নবী মহাব্বত করার কারণে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যেতে পারে, আমাদেরকে আমার মায়ার নবী মিলাদুন নবীর মাহফিল করার কারণে জান্নাত দিতে পারে কি পারে না? হাত তুলে দেখাই দে, কি পারে কি পারে না? নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা, শাহেনশাহে মদিনা। একটু দূরে সরে বাদাই করে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মা। আব্বা জানারে, ও আমার যুবক ভাইরা, ও আমার পাহাড় তলির বাবারা, মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি যে আয়াত কারিমা নিয়েছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 11 পারা 58 নম্বর আয়াত জুড়ে কোন মারহাবা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকলে জোরে সরে বলেন না, আল্লাহু আকবার। বন্ধু, ও বন্ধু, আপনি বলে দিন বন্ধু গো, বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল পাইয়া, আমি আল্লাহর রহমত পাইয়া, আমার যে বান্দারা রয়েছে, আপনার যে উম্মতরা রয়েছে, তারা যেন ফালিয়া পরাহু খুশি ঈদ উদযাপন করে। যারা কান সুবহানাল্লাহ, আপনার তাফসিরের মধ্যে রয়েছে তাফসিরের জালালাইন, এবং কি অসংখ্য তাফসির ইবনে আব্বাস সহ অসংখ্য তাফসিরের মধ্যে রয়েছে, এইখানে যে ফজল রয়েছে, যে অনুগ্রহ রয়েছে, এটা আমার আল্লাহ তাআলার কোরআন। আর রহমত দ্বারা আমার মায়ার নবী দয়ার নবী, জোরে বলবেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের আরো একখানা আয়াতে সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সুরে বল, আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু,
ও বন্ধু, আমি আপনাকে দুনিয়ার সাধারণ মানুষের মতো পাঠাই নাই, আমি আদম পয়গম্বরের মতো পাঠাই নাই, ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, নূহ নবীর মতো পাঠাই নাই, সুলেমান নবীর মতো পাঠাই নাই, দাউদ নবীর মতো পাঠাই নাই। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু বন্ধু গো, আমি আপনাকে পাঠিয়েছি কুল কায়নাতের রহমত হিসেবে। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী এসেছে ধরার বুকে, আমার নবী এসেছে, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছে, আমার নবী এসেছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। কেমন রহমত বাজান, আমার মায়ার নবী কেমন রহমত, যে রহমাতুল্লিল আলামিন নবীর পদধূলিতে সেনা দূর হয়ে গেছে যুরকন। এই জন্য আশিকি হুজুর কয় রহমতে আলম নবী নূরে, রহমতে আলম নবী সাহাবীরা পাগল চন্দ্র সূর্য তারকারাজি, দুই হাত তুলে কণ্ঠে কিনা, আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী, সাম বলো রহমতে আলম নবী, সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, উস্তনে গান্না নাই একটা খেজুর গাছের নাম, যাকে দূরে খোদবা দিতেন রাসূলে আকরাম, দুই হাত তুলে কণ্ঠে কিনা, একটা খেজুর গাছের নাম, যাকে দূরে খোদবা দিতেন রাসূলে আকরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে আকরাম, বলেন রহমতে আলম সাম বলো রহমতে আলম নবী নূরে, সাম সাহাবীরা ওই নবী। আচ্ছা পাহাড়তুরের মানুষ বলেন তো আমার নবী আজকের এই মজলিসটা দেখছি কি দেখছে না, আরো জোরে বলেন দেখছি কি দেখছে না, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারে কি পারে না। হাদিসে মুবারাকা আমার নবীর এই হাদিস কানা মিশকাতুল মাসাবিতেও এসেছে, সেই মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, উচ্চ স্বর বলেন সুবহানাল্লাহ। আমার নবী কো উম্মত শোনো শোনো, আল্লাহ তামাম কুল কায়নাতটাকে আমি নবীর জন্য ছোট করে দেন, সংকুচিত করে দেন, আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আমার মায়ার নবী বলছে এই উম্মত আমি সকল কিছু মদিনাওয়ালা সকল কিছু সাহেব মদিনা সকল কিছু দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি মদিনাওয়ালা শুধু মদিনাতেই আপনার রয়েছি নয়, আমার নবী কয় আমি যেখানেই আমার উম্মতরা রয়েছে কোথায় আমার উম্মতরা কি করছে আমি নবীজি সর্বক্ষণ সর্বাবস্থায় সকল কিছু দেখতে পাই। তাই সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই, একটু দূর সয়ে বাদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আব্বাস আমার ও আমার পাহাড় তো
পুলির বাবারা, ও আমার জ্ঞানী গুণ সমাজ, ও আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত মারহাবা কর, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু 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 গো, আপনি বলে দিন আমি আল্লাহর থেকে কোন ফজল এবং রহমত, আমি আল্লাহর থেকে রহমত এবং ফজল পাইয়া আপনার উম্মতেরা যেন খুশি ঈদ উদযাপন করে, সুবহানাল্লাহ, তারা যেন খুশি ঈদ উদযাপন করে, জোর বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এসেছেন, আমার নবী আমাদের জন্য কেমন রহমত বাজান, ইর বাজান, আমার আল্লাহ তাআলা কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এরে আমার পাহাড় তুলির বাবারা, ও আমার জ্ঞানী সমাজ, আমরা যখন কোন খুশি উদযাপন করি, সাপোজ ধরলাম আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে, আপনার সন্তান যখন পৃথিবীতে আসে, আপনি তখন খুশি উদযাপন করেন কি করেন না? একটু জোরে কর না, করেন কি করেন না? আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে এসেছে মানুষকে মিষ্টি খাওয়ান, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি দেন, আপনি ভালো চাকরি পেয়েছেন, আপনি মানুষকে মিষ্টি খাওয়ান, খুশি উদযাপন করেন, কথা ঠিক কি না? আর আপনার যখন ছেলেকে বিবাহ দেন, সেটার মাধ্যমে খুশি উদযাপন করেন, আপনি দুনিয়াতে যত রকমের খুশি দেখতেছেন, আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে, অর্থাৎ আমার বন্ধুকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি, আল্লাহ কয় বান্দা বান্দা, সকল থেকে সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে, সেই দিনটা সবচাইতে শ্রেষ্ঠ খুশির দিন, যুরকন সুবহানাল্লাহ। এই জন্য এর বাজানলে আশিক হুজুর কয়, শুধু আমরা এইখানে যে জুলুস করে মিলাদ নবীর মাহফিল করি তা না, আমার আল্লাহ রূহ জগতে আম্বিয়ে কেরাম নিয়ে মিলাদ নবীর মাহফিল করছে, আর জোর বলেন না সুবহানাল্লাহ। আগা ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস কর না বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস কর না, একসাথে কর না, হাতটা নারায়া নারায়া, আমার নবীরও দেখাই দেন, আল্লাহরও দেখাই দেন, হয়তোবা আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে, আল্লাহ সকলকে কবুল করুক, সকল বলি আমিন, একটু হাতটা নারায়ণ নারায়ণ, ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস কর না বলেন, ঈমানদার গণ জুলুস, ও আশিকিরি সুরা আলি মেরানে আছে বর্ণনা, মারহাবা কর, ও আশিকিরি সুরা আলি মেরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঠিক কি না? যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ইমানদার গণ জুলুস কর না, সবাই একসাথে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস,
সবাই কয় না, আপনারা কি নবীকে ভালোবাসেন না? আজকে একটু জবানটা কাজে লাগান না বাজান। এমনও মানুষ আছে যেই মানুষের মুখ নাই, এমনও মানুষ আছে যেই মানুষ মুখ আছে কথা বলতে পারে না, এমনও মানুষ আছে যে মানুষ কানে শুনতে পারে না। আল্লাহ আপনাকে হাত দিয়েছে খাওয়ার জন্য, মুখ দিয়েছে, আল্লাহ আপনাকে হাত দিয়েছে ধরার জন্য, মুখ দিয়েছে খাওয়ার জন্য, কান দিয়েছে শোনার জন্য। আপনি হাঁটতেও পারতেছেন, ধরতেও পারতেছেন, শুনতে পারতেছেন, সকল নিয়ামত নিচ্ছেন। আজকের এই জান্নাতের বাগানে অন্তত আমার নবীর সম্মানটা এই জবানটা নিয়ে কাজে লাগান। এমন মানুষ আছে যারা বলার চেষ্টা করে কিন্তু কইতে পারে না, কথা কন ঠিক কি না? আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা কাজে লাগানোর দরকার আছে না নাই? ঈদ মিলাদুন নবীর মাহফিলে না পারলে জ্ঞান কেনাইবেন, দীর মাহফিল প্রথম করেছেন দাবানা ইমানদার গণ, ও আশেকের আল্লাহ কয় জিবরাইল শোনো না মারহাবা কোন, ও আশেকের আল্লাহ কয় জিবরাইল শোনো না, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস করন। একটু দূর সেবাদায় করি আল্লাহুম্মা আমার বাবার বায়ের বন্ধুরা ও আমার যুবক সমাজ, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যেই নবী আগমন করেছে, আমার নবী আগমন করেছে দুনিয়াতে সকল খারাপই দূর হয়ে গেছে। এর বাজারে জাহিলিয়া যুগ কেমন যুগ, যে যুগে জীবন্ত মেয়ে বাচ্চাকে পুঁতিয়ে ফেলা হত, আমার নবী এসেছে নারীদেরকে সম্মান দিয়েছে। আজকে নারীরা এত সম্মানিত কার জন্য? আমার নবীর জন্যে। আমার নবী নারীদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। আগেকার যুগের প্রথা যদি আজকের এই জামানায় থাকতো তাহলে নারীদেরকে ছোট অবস্থায় ফুঁতে ফেলা হতো, কথা কন ঠিক না? আমার নবী এসেছে, আমার নবী আসার কারণে জিনা দূর হয়ে গেছে, আমার নবী এসেছে, আমার নবী আসার কারণে মিথ্যা কথা দূর হয়ে গেছে। এর বাজারে ও আমার পাহাড় বাবারা ও আমার বন্ধুরা দেখেন মিলাদুন নবী করলে কি লাভ, মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? ইরে বাজারে বাগদাদের জমিনে একজন মা তার মেয়ে প্রত্যেক বছর আপনার মিলাদুন নবীর মাহফিল সাজায়, কোটিপতি না লাখপতি না অনেক টাকার মালিক না, তারা আপনার গরিব ফ্যামিলির লোক মধ্যবিত্ত লোক বাজান। ওই আমার মেয়ে প্রত্যেক বছর যখন বাগদাদের মধ্যে গাউসে পাকের দরবারের মধ্যে প্রত্যেক বছর জাকজমক করে মিলাদুন নবীর মাহফিল হতো, মা কয় ও সন্তান শোনো 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 এই বছর আমরা দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলে যাব। সন্তান কয় মা গো মা, ও মা আমরা কোথায় যাব মিলাদুন নবীর মাহফিলের মধ্যে, মা কয় সন্তান গাউসে পাকের দরবারের মধ্যে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। ওই মা কয় সন্তান, ও সন্তান সন্তান প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে বড় করে বড় পরিসরে মিলাদুন নবীর মাহফিল হয়। মা কয় সন্তান, ও সন্তান চলো আবার আমরা এই বছরও মিলাদুন নবীর মাহফিলের মধ্যে শরীক হব, আমরা দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবো।
এই কথা শোনার পর সন্তান মায়ের সাথে রওনা দিলেন। ইরে বাজানরি, মার মেয়ে যখন যাচ্ছে যাইতেছে, এবার গাউস পাকের দরবারের মেইন গেটের সামনে আসলেন। ওই মা কয়, দারোয়ান ভাই মারহাবা কো। ও দারোয়ান ভাই, আমরা গাউস পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল করতে এসেছি। ও দারোয়ান ভাই, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। এই কথা বলার পর দারোয়ান কয়, না না, আপনাদেরকে ভিতরে যেতে দেওয়া যাবে না। ওই মা কয়, কেন, আমরা কি দোষ করেছি, আমাদেরকে কেন ঢুকতে দেওয়া যাবে না? ওই দারোয়ান কয়, মাগো মা, এই জন্য যে এই বছর প্রত্যেক মানুষকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেক মানুষের কাছে কার্ড দিয়ে দাওয়াত পৌঁছানো হয়েছে, এই বছর যাদের যাদের কার্ড রয়েছে তাদেরকে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করানো যাবে। এই কথা শোনার পর ওই মা দু চোখের পানি ফেলে দিলেন। ওই মা কান্না করতে লাগলেন, হায় হায়, এই বছর তো আমরা কোনো কার্ড পাইলাম না, আমরা তো কোনো কার্ড পাই নাই, আমরা কি বুঝি মিলাদুন্নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পারবো না? মা কো, দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই, আমাদেরকে ঢুকতে দেন, আমরা গাউস পাকের দরবারে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর মিলাদুন্নবীর মধ্যে অংশগ্রহণ করব। এই কথা বলার পর ওই দারোয়ান ভাই কয়, মা, আপনাকে তো ডুবতে দেওয়া যাবে না মাগো মা। কয়, কেন, গাউস পাক নিষেধ করেছে, যাদের কাছে দাওয়াতি কার্ড নাই, যাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই, তাদেরকে ডুবতে দেওয়া যাবে না। ওই মা কি করলেন বাজান, ওই সন্তান রে জড়ায় ধরে কান্না করতে লাগলেন। মা কয়, সন্তান মারহাবা, সন্তান, যদিও এই বছর গাউস পাকের দরবারে যেতে পারে নাই, ও সন্তান, ঢুকতে পারে নাই তো কি হয়েছে? আজকে আমার গরিবালয়, আমার গরিব ঘরে দুইটা খেজুর আছে, ওই খেজুর দিয়ে আমি মায়ার নবীর মিলাদিন নবীর মাহফিল করব। যখন সুবহানাল্লাহ, আশিক হইলে এক টাকা দিয়েও মিলাদিন নবীর মাহফিল করা যায়। যদি প্রেমিক হন তাহলে বেশি টাকার দরকার নাই, মায়ার নবীর মোহাব্বত নিয়ে যদি এক টাকা যদি দান করেন, এক টাকা দিয়া যদি জুলুস করেন, আমার নবী ভাঙা ঘরে দিদার দিতে পারে কি পারে না? আমার নবী চাইলে মদিনাওয়ালার মোহাব্বত যদি অন্তরে থাকে, নবীজি চাইলে প্রত্যেককে দিদার দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ওই মা কয়, সন্তান, ও সন্তান, শোনো, ও সন্তান, তুমি কান্না করো না, আমরা এত দূর থেকে এসেছি, যেহেতু আমাদের কাছে দাওয়াতি কার্ড নাই, সেই জন্য মনে হয় আমাদেরকে ভিতরে যেতে দেবে না। মাও কান্না করে, সন্তানও কান্না করে, এবার কান্না করতে করতে মা মেয়ে ওই জায়গা থেকে চলে যাচ্ছে বাজান। মা কয়, সন্তান রে, আজকে আমরা বাড়িতে গিয়া দুইটা খেজুর দিয়া মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল করমু। এবার এই কথা বলার পর মার মেয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। যখন গেলেন, যাওয়ার পর এবার মা কি করলেন, মাগরিবের নামাজ পড়লেন বাজান। ওই মেয়েকে মাগরিবের নামাজ পড়ালেন, এশার জামাত গেল, রাত্রি যখন গভীর হলো, মা কয়, সন্তান মারহাবা, ও সন্তান, শোনো, আজকে আমার মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল, আজকে এই রাত এমন বরকতময় রাত, এই রাত এত বরকত নয়, আমার মায়ার নবীর আগমনের রাত। ওই মা ওয়াজ করে, তার মেয়ে তার থেকে ওয়াজ শুনে, আহা কি প্রেমের কাহিনী, নবীর মোহাব্বত থাকলে একজন দিয়া মাহফিল কবুল হয়। হাত তুলে কণ্ঠে কি না? আজকে যদি এখানে মানুষ যদি নাও থাকতো কোনো সমস্যা ছিল না, কথা কয় না,
আল্লাহ আল্লাহর রাসূলের কোন সমস্যা আছে? যাদের তকদির ভালো, যাদের মহব্বত রয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছে। আরে হাজার চেষ্টা করলেও মানুষকে আনা যায় না, কথা কোন ঠিক কিনা? যদি ইচ্ছা না থাকে, মদিনাওয়ালা প্রেম থাকলে অটোমেটিক্যালি জান্নাতের বাগানে বসবে। একটু দূরে সরে বাদাই করেন, আল্লাহুম্মা সাল্লি মা মাদওয়ালা মা এর বাজান রে গোবির মনোযোগ দেন, লক্ষ্য করেন ও আমার পাহাড় তোলের বাবারা, এই যে মিলাদুন নবীর মাহফিল করতেছেন, এই মিলাদুন নবীর মাহফিল করলে কেমন সওয়াব, মিলাদুন নবীর মাহফিলের কেমন ফজিলত সেটা আমি বলতেছি। ওই মা কয় সন্তান, ও সন্তান শুনো শুনো, আজকে আমি মা হব বক্তা আর তুমি হবে শ্রোতা। ওই মা কয় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এই রাতে ধরার বুকে আগমন করেছে। ওই মা সন্তান সারা রাত ইবাদতে কাটিয়ে দিল, তাহাজ্জুদের নামাজ পড়ল, তাহাজ্জুদের নামাজ পড়ার পর এবার যখন ফজরের আজান দিবে হঠাৎ করে দেখতেছে দরজার মধ্যে যেন কে যেন টকটক করে আওয়াজ করে। ওই সন্তান আপনি দাঁড়ান আমি দেখতেছি কে এসেছে। সন্তান যখন দরজা খুললো দেখতেছে পাগড়ি পরা বাজাল, আর বাজাল বাবরি চুল রয়েছে, জুব্বা পরা মারহাবা কর। ওই সন্তান কয় মা গো মা, ও মা আপনি একটু দেখি যান কে যেন এসেছে গো মা গো মা। এবার ও মা যখন দরজার সামনে গেলেন, মা দেখতেছি আমার গাউস পাক আজকে দরবারে না থাকিয়া গরিব ঘরে হাজির হইয়া গেছে। ওই মা চোখের পানি পেলে কান্দে, ওই মা কয় হুজুর গো, ও হুজুর আপনি কেন আমার গরিবের ঘরে গো হুজুর, আজকে তো আমি আর আমার মেয়ে আপনার দরবারে গিয়েছিলাম। দারওয়ান ভাই বলেছে যাদের কাছে নাকি কার্ড নাই, যাদের কাছে নাকি দাওয়াত নামা পৌঁছায় নাই, তারা নাকি প্রবেশ করতে পারবে না। ওই মা কই হুজুর গো মারহাবা, ও হুজুর আপনি কেন গরিব ঘরে এসেছেন, ও হুজুর আপনি কিভাবে আমার গরিবের ঘরে কি মনে করে এসেছেন। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তিনি কয় মা গো মা, ও মা আমি যখন বগদাদের মধ্যে ছিলাম, আমি যখন আলোচনা করতেছি, আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখতেছি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকে তোমার গরিব ঘরে হাজির হইয়া গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। আয়েশে সবাই পালন করে মিলাদুন নবী বলেন, এসো সবাই পালন করে, বলে মাইকেন করতেছে কেন, এসো সবাই পালন করে নবী জি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে বলেন, এসো সবাই পালন করে মিলাদুন নবী বলেন, এসো সবাই পালন করে মিলাদুন নবী আগা নবী জি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, এসো সবাই পালন করে। সবাই কয় না আচ্ছা আজকে তো ইমানি পরীক্ষা হয়ে যাব, এই বাঁক বরাবর একটা ভাগ করে নিলাম, এটা জান্নাতি মারহাবা কইতেন না নাকি জান্নাতি নয়, এই মসজিদটা জান্নাতি নি, এটার নাম হাসাইনি, এটার নাম হুসাইনি, সুবহানাল্লাহ, এটার নাম আজমির, এটার নাম বাগদাদি, সাইন আবার মারামারি লেগে যায় না, আমি কিন্তু ওইরকম পরীক্ষা দিয়েছি না বাজান, এটা ইমানি পরীক্ষা, আমার নবীর মহাব্বতে নাত করবেন মারহাবা কইতেন না, আমি বলবো এসে সবাই পালন করি আপনারা মিলাদুন নবী বলতে পারবেন ইনশাআল্লাহ, আপনারা চুপ থাকেন হুসাইনি সৈনিক, আপনারা চুপ থাকেন হাসাইনি সৈনিক থেকে আগে পরীক্ষা নিব, এসো সবাই পালন করি, হারাইয়া দেন আবার শুনছে তো, পাল্টা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ।
আপনারা চোখ এসো সবাই পালন করি। এটারা বলে এক চান্সে নাই, আপনারা তো প্রথমবারই নাই, অথচ এই সাইডে মানুষ বেশি দেখা যায়, কথা কোন ঠিক কি না? তাদেরকে কি আরেকটা সুযোগ দিতাম না বাবা? ওই তারা কই দিতাম না বলে না, দেখ দেই, এটা তো ইমানি পরীক্ষা, দেখ না দেই পারে কি পারে না, যত কইবেন এটাতে কোনো গুনাহ নাই, কথা কই না কেন? আরে খেলাধুলা হারাম জিনিসের মধ্যে গুনাহ আছে, নবীর সম্মান যত গাইবেন ততও সওয়াব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা শুন, এসো সবাই পালন করি। কাছাকাছি গেছি, মারহাবা কোন? আরেকবার, এসো সবাই পালন করি। এখন দুইটা দল একসাথে একসাথে দুইটা দল, যে দেখি আজকের এই মজলিসের আওয়াজটা, বেলালের মহাব্বত থাকার কারণে যদি মদিনা থেকে আরশ আসিম পর্যন্ত আওয়াজ যেতে পারে, আজকের এই মাহফিলের আওয়াজ মহাব্বত নিয়ে পড়লে মদিনাওয়ালা বুঝতে পারে কি পারে না? আমরা মদিনাওয়ালার সম্মান যতদিন আছি যতদিন থাকবো গে যাবো, হাত তুলে কোন ঠিক কি না? একসাথে এসো সবাই পালন করি। মারহাবা, আপনারা প্রমাণ করে দিচ্ছেন এইখানে সবার ভিতরে আমার নবীর প্রেম ভরপুর। আমি তো জীবনে প্রথম পাহাড় তৈরি আপনার লেগ ভিউতে এসেছি, মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, মারহাবা কোন? এইভাবে নবীর সৈনিকরা যতদিন আসে যতদিন দুনিয়াতে থাকবে, আমার মায়ার নবীকে নিয়ে যদি কোনো মানুষ গোস্তাগি করে তাদেরকে ছাড় দিতে না, হাত তুলে কোন ঠিক যাবে? ঠিক একসাথে এসো সবাই পালন করি। এবার এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বলেন, এসো সবাই পালন করি। নবী বলেন এসো সবাই পালন করি। মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। মারহাবা কইতেছে না রে? আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জা রাসূল, মারহাবা কোন? আমার আল্লাহ কয় আমার হাবিবের মিলাদুন নবীটা এটা দুনিয়াবি না। আল্লাহ কয় দুনিয়াতে সকল নবীদেরকে যখন আমি পাঠাবো, রূহ জগতে যখন একত্রিত করেছি, আমার বন্ধুর প্রথম মিলাদুন নবী আমি নবীদেরকে নিয়ে করেছি। যখন সুবহানাল্লাহ, এসো সবাই পালন করি। নবী বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। মিলাদ নবী পালন করা আল্লাহ করা। মিলাদ নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরা লিখছেন জালাল সুয়ুতি, মারহাবা। এসো সবাই পালন করি। মিলাদ নবী বলেন এসো সবাই পালন করি। আওয়াজ কমে গেছে, এসো সবাই পালন করি। বি বলেন এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদ নবী পালন কইরা। আবু লাহাব কাফের হইয়া মিলাদ নবী পালন কইরা। কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী, এসো সবাই পালন করি। মিলাদ নবী বলেন এসো সবাই পালন করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মা আব্বাস। ও আমার যুবক ভাইরা, ওই মার মেয়ে আমার নবীকে মোহাব্বত করার কারণে
আমার নবীর মিলাদ নবীর মাহফিল করার কারণে গাউসে পাক কয় মাগো মা মাগো মা মাগো মা, আজকে আমার নবী গাউসে পাকের দরবারে না যাইয়া আজকে তোমার গরিব ঘরে হাজির হইয়া গেছে। ওই মার মেয়ে মোহাব্বত নিয়া নবীকে ভালোবাসিয়া ঈদে মিলাদ নবীর পালন করেছে, আমার নবীর আগমনের দিন খেজুর দিয়া মাহফিল করছে বাজার ইর বাজার রে। আজকে পাহাড় তোলে মানুষ, আজকে লেগ বেয়র মানুষ, যদি আমার মায়ার নবীকে মোহাব্বত করিয়া এত সুন্দর আয়োজন করেছে মিলাদ নবীর মাহফিল করছে, আমার নবী চাইলে প্রত্যেক উম্মতকে দিদার দিতে পারে কি পারে না? হাত তুলে দেখায় দেখি পারে কি পারে না? আমার নবী যাতে আপনাদের প্রত্যেককে জীবনে একবার হলো দিদার নসিব হয়ে যায়, আমিন বলে আর জোরে বলেন আমিন। এরে বাজার উমদাদুন নুকুল ফি বিলাদাতির রাসূল, ওই কিতাবের মধ্যে এসেছে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দরার বুকে আগমন করবেন আমার নবীর আম্মা জান মা আমেনা কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, আমরা যে আজকে দেখতেছি দুনিয়ার মা বোনদের সিজার হয় কি হয় না, এটা কি ফ্যাট কেটে নাকি ফ্যাট কাটা ছাড়া? আপনারা দে জানেন না কি হয়েছে, কোনো সমস্যা আলোচনা চলবে, কোনো সমস্যা হচ্ছে ছেড়ে দেব। আজকের মা বোনরা দুনিয়ার বুকে দেখতেছি বাজান, আজকে মা বোনদের সিজার করে বাচ্চা বের করে হয় কথা ঠিক কি না, সিজার করে বাচ্চাকে বাহিরে আনা হয়, আমার মা আমেনা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরে আমি কোন সাধারণ ভাবে আমার গর্বে থেকে মুহাম্মদ সাধারণ ভাবে আসে নাই, কিতাবের মধ্যে লিখতেছে তাহতা সুরতি ফাওকাল ফারজি, মা আমেনা কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এমন ভাবে আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করেছে, মা আমেনা কয় দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম আমার নবীর একটু নিচে লজ্জাস্থানের একটু উপরে, মা আমেনা কয় ও আমার আমার নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা শোনো শোনো, আমি দেখলাম আল্লাহর কুদরতি ভাবে একটা দরজা হয়ে গেল জানালা হয়ে গেল, এটা কাটাকাটি না বাজান আল্লাহর কুদরতি সিজার বলেন না, মা মেনা কয় দুনিয়ার মানুষ আমি দেখতে পেলাম জানালার মতো দরজার মতো খুলে গেল, আমি দেখলাম একটা নূরের পুতুল, যেই পুতুল দরার বুকে আগমন করেছে দরার বুকে এসেছে সিজদারত অবস্থায়, আরো জোরে বলেন আল্লাহু আকবার, সেজদারত অবস্থায় দুনিয়ার বুকে আগমন করেছে, মা মেনা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরে আমি দেখতে পেলাম আমার সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করে শাম দেশের যে প্রাসাদগুলো রয়েছে সিরিয়ার যে রাজ্যগুলো রয়েছে সকল রাজ্যে ওই নূর থেকে সকল রাজ্যগুলো আলোকিত হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না আল্লাহু আকবার। আজকে কিছু কিছু মানুষ কয় আমার নবী নাকি আমার মতো দোষে গুণে মানুষ, নাউজুবিল্লাহ কইতেন না, আপনি কিভাবে আসলেন আর নবী কিভাবে এসেছে এটার মধ্যে তো তফাৎ হইয়া যায়, কথাখন ঠিক কি না, আপনি এসেছেন কিভাবে আর আমার মায়ার নবী আসছেন কিভাবে, হির বাজান আমার নবী সিজদারত অবস্থায় দুনিয়ার বুকে আগমন করলেন, আমার মায়ার নবীর ফুফু আম্মা যা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয় আমি দেখলাম মা মেনার ঘরটা, যে মা মেনার ঘরে জীবনে একটা লাইট জ্বালানোর খ
ক্ষমতা ছিল না, জীবনে একটা বাতি জ্বালানোর ক্ষমতা ছিল না, জীবনে কোনোদিন আলো জ্বলে নাই। আমার নবী এমন টাইমে এসেছে যেটা দিনও না যেটা রাতও না, আমার মায়ার নবী এমন টাইমে এসেছে। আমার নবী যখন যদি রাতে আসতো রাত খুশি হয়ে যাইতো, দিন বেজার হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার নবী যদি দিনে আসতো রাত বেজার হয়ে যাইতো, আল্লাহ কয় দিনেরও বেজার করতাম না, রাতকেও বেজার করবো না। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন 570 খ্রিস্টাব্দে আপনার 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মতি উম্মতি বলে সেজদারত অবস্থায় দুনিয়ায় আগমন করছে। ওই নবী আপনার আর আমার মতো কথা কন না কেন? এরে বাজান সাবধান হইয়া যান, কামলিওয়ালা নবী যদি বেজার হইয়া যায়। আজকে দুনিয়াতে 20 বছর 30 বছর বাঁচতেছেন, দুনিয়াতে 60 বছর বাঁচতেছেন, কবরে যাইলে নবীরে মুখটা দেখান লাগবনি। কথা কন না কেন? আপনি যে দুশ্মনী কইরা যাইতেছেন আমার নবীকে মুখটা দেখান লাগবনি। কথা কয় না কিভাবে মুখটা দেখাইবেন? দুশ্মনী করতেছেন দুনিয়াতে, আয় হায় কবরে কেমনে নবীরে মুখটা দেখাইবেন? হায় হায়, আমার নবীর ফুফু আম্মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয় দুনিয়ার মানুষ মারহাবা কর। ও দুনিয়ার মানুষরে আমি কোনোদিন দেখি নাই, মা মেনার ঘরে একটা লাইট জ্বালাতে আমি কোনোদিন দেখি নাই, মা মেনার ঘরে বাতি জ্বলতে আমি কোনোদিন দেখি নাই, মা মেনার ঘরে একটু আলো জ্বালাতে মা মেনার ঘরে বাতি জ্বলতে। ওই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় ও দুনিয়ার মানুষরে আমি দূর থেকে দেখতেছি মা মেনার ঘরের চারপাশে আল্লাহর ঝিকিমিকি নূর ঝোল রং ঝলমল করে ঝরে কন্দ। আমি যখন এই জিনিসটা দেখলাম মামেনার ঘরের চারপাশে নূরে ঝলমল ঝলমল করে যখন এই জিনিসটা দেখলাম, ওই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর ঘরের সামনে গেলেন। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দুনিয়ার মানুষ মারহাবা। ও দুনিয়ার মানুষেরে জীবনে কত মানুষ জন্মগ্রহণ করেছে, জীবনে কত মানুষ দুনিয়াতে আগমন করেছে, এমন আগমন আমি দেখি নাই। আমার ভাতিজা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, তিনি দূর থেকে জিনিসগুলো অবলোকন করতেছে, তিনি দেখতেছে মামেনার গর্ভ থেকে একটা নূরের পুতুল দুনিয়ার বুকে আগমন করেছে। যেই নূরের পুতুলাটা দুনিয়ায় আগমন করার সাথে সাথে সাদাটি আঙ্গুলিটা উঠাইয়া কয় রাব্বি হাবলি উম্মতি উম্মতি জোরে বল সুবহানাল্লাহ। আয় আয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল্লাহ দস্তগী জিন্দাবাদ 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 মারহাবা কয় আয় কায় আমার নবী কেমন বুঝা গেছে? আশিক আছে মারহাবা কইতেন না ভালো লাগতেছে? সাইরে দিমু নাকি চলবে? কারা কারা সাইরে দানোর পক্ষে হাত তুলে? ধরো মিয়া তোমরা কি তা বুঝলাম না, বুঝছে না কথা কন ঠিক কিনা? কিছু আছে এসকে ঠেলা কইলা কথা কন ঠিক কিনা? বাজান সবকিছু ঠিক রাখতে হবে, এমন একটা জমানা আপনার মাইন্ডসেট যদি ঠিক না রাখেন ঈমানটা কিভাবে চলে যাবে আপনি টেরও পাবেন না কথা কন ঠিক কিনা? আমার আমার মায়ার নবী বলে এই জামানাটা শেষ জামানা, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব লেকিন ঈমান রাখা সম্ভব না কথা কন ঠিক কিনা? এত চারিদিকে ফেতনা ফাসাদ ছড়তেছে বাজান, সাবধান হয়ে যান। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলে, কোন আলেম কি বলতেছে সেটা নেওয়ার সুযোগ করে নিবেন, এবং কি দেখবেন সে কি বলতেছে, কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে নাকি সে নবীর সম্মান খাটো করতেছে। কিছু মানুষ আছে না ঘুমটা ঠিক সব ঠিক দেখতে দেওয়া যায় মুফতি মুহাদ্দিস কথা কন না কেন? 100 কথা বলবে একটা কথা, একটা কথাই আপনার পুরো কথাটার ভাগ করে দিবে কথা কন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ঘুমটা মৌলবি থেকে আল্লাহ হেফাজত করুক। সকল বলি আমিন। মামেনার ঘরে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, তিনি দেখতেছেন আমার মায়ার নবী সিজদারত অবস্থায়। সুফিয়া কয়, নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, ও নবীর উম্মত, শোনো 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 শোনো, আমি যখন আমার ভাতিজার কাছে যখন আমার কানটা নিলাম, আমি শুনতেছি রাব্বি হাবলি উম্মতি, জোরে কর সুবহানাল্লাহ। এর বাজার তিনি এই ঘটনা দেখার পর তিনি দৌড়ায় গেলেন কাবা শরীফের সামনে, ডাক দিয়া কয়, বাবা, ও বাবা বাবা গো, আপনার এত সুন্দর ফুটফুতে নাতি হয়েছে, আপনি যদি এক নজর দেখেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। কয়, আপনি যদি এক নজর দেখেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হায় গায়, খাজা আব্দুল মুত্তালিব কি করলেন বাজার, যখন এই ঘটনা শুনলেন তখন তিনি আর দেরি করলেন না, তিনি ওই খানে কাবা থেকে মা আমেনার ঘরে আসলেন। এবার তিনি লক্ষ্য করলেন, এতদিন দেখলাম খানে কাবা সোজা ছিল, আজকে মা আমেনার ঘরের দিকে কার হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন জিনিস কোনোদিন দেখি নাই। মক্কা শরীফের কথা কইলে দিলটা ঠান্ডা হয়ে যায়। কন্যা মারহাবা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার মায়ার নবীর মহব্বতে আল্লাহ আমাকে ছোট বয়সে একবার নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোন মক্কা শরীফ যাবেন, খানে কাবা ধরবেন, ওইখানে যে গ্রানটা আছে ওইটা যখন নাক দিয়ে যাবে দুনিয়ার সকল কথা ভুলে যাবে। আয় হায় হায়, মদিনা শরীফ কত সুন্দর। আহা, নবীজির রওজার সামনে যখন যাবেন, কিছু আশেকের রাসূল আমি দেখেছি, যদিও সৌদি আপনার যারা গভর্নমেন্টের মানুষ আছে তারা একটু কড়াকড়ি দেয়, কিন্তু কিছু আশেকের রাসূল আছে তাদের মন মানে না, যে কোনো বিনিয় নবীজির সালাম দেয়। আমি দেখছি একটা লোক, তার একটা বাড়ি দিছে পুলিশে, কি দিছে, বাড়ি দিছে, তারপরও সে লড়ে নাই। সুবহানাল্লাহ, কইতেন না? আরে সে মায়ের ভয় পাবো কি, সে মায়ার নবীর মহব্বতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাকে কে মারতেছে কে কি করতেছে তার সেটা খবর নাই। আল্লাহু আকবার। ওই লোকটা সেখানে দাঁড়াইয়া দাঁড়ায় নবীর সালাম দেয়, কান্না করে। আমি অনেকক্ষণ থাকার চেষ্টা করছি কোনোভাবে, কেননা ওইখানে মানুষকে থাকতে দেয় না। সুবহানাল্লাহ, বলবেন না? তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জীবনে একবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওই খাজা আব্দুল মুত্তালিব তিনি দেখলেন যখন তিনি মামেনার ঘরের কাছাকাছি আসবে, মামেনার ঘরে যখন আসবে, খাজা আব্দুল মুত্তালিব কয়, ও দুনিয়ার মানুষ, এতদিন দেখলাম আমি ওই খানে কাবা দাঁড়ানো অবস্থায়, আজকে কি হইল ওই খানে কাবা কেন মামেনার ঘরের দিকে ঝুঁকা অবস্থায়। এবার খাজা আব্দুল মুত্তালিব কয়, কাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা খানে কাবার জবান খুলে দিলেন, তখন আমার খাজা আব্দুল মুত্তালিব তিনি জিজ্ঞাসা করলেন, তোমাকে তো আব্রাহাম বাদশা তোমার উপর আক্রমণ করেছে, তোমাকে নষ্ট করতে চেয়েছে, তোমাকে ধ্বংস করতে চেয়েছে, আমার আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে সূরা একটা আয়াত আপনার নাজিল করে দিলেন, আলাম তারা কাইফা পালা বি আসহাব, আলাম তারা কাইফা পালা রব্বুকা বি আসহাবিল ফিল, মারহাবা কর, আল্লাহ তো সূরা নাজিল করে দিলেন, আল্লাহ কয় আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এর বাজালে যখন খানে কাবাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আজকে ঝুঁকে রয়েছো, খানে কাবা কয়, খাজা আব্দুল মুত্তালিব, ও খাজা আব্দুল মুত্তালিব, আজকে কে এসেছে জানেননি, শুধু আমি নয়, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, সমগ্র বিশ্বের নবী, যেই নবী না হলে আমি খানে কাবা হতাম না, যেই নবী না হলে আমার এত দাম হতো না, এই খানে কাবা দামি হয়েছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ, কইতেন না? পৃথিবীর
প্রথম গর কোরআনে তিবাকা বন্ধুর নামের মিম দার করেছেন মক্কা। আল্লাহু আকবার। এই মক্কার আগের নাম ছিল বাক্কা। কি 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 আমার নবীর মিম নামের মুহাম্মদের মিম নামের অক্ষর দ্বারা আল্লাহ বাক্কাকে মক্কা বানিয়ে দিলেন। ইয়াসিব ছিল মদিনার আগের নাম। আল্লাহ কয় বন্ধু আপনার মিম নামের মুহাব্বতে ইয়াসিবকে মদিনা বানিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তিবাকা বন্ধুর নামের মিম দার করেছেন মক্কা। বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কর মিলাদুন নবীর কালে তে হাবিবকে পাঠাই না। মারহাবা কইতেন না। মিলাদুন নবীর কালে তে হাবিবকে পাঠাই না। সব নবীদের নবী মোদের কামেলি ওয়ালা। দুই হাত ধরে কোন ঠিক কিনা বেঠে। সব নবীদের নবী মোদের কামেলি ওয়ালা। বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ লাই আব্বাস আল্লাহরে ও আমার পাহাড় তলে লাগবে ওর বাবারা ও আমার বন্ধুরা খাজা আব্দুল মুত্তালিব তিনি কয় ও খানে কাবা তোমাকে তো কোনদিন দেখি নাই তুমি এইভাবে কেন ঝুঁকে পড়লে। খানে কাবা কয় আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব আপনাকে কি বলবো কি বলবো মায়ার নবী ধরার বুকে আগমন করেছে যেই নবী না হলে আমি খানে কাবার সম্মান হতো না। যেই নবী না গলে আমাকে কেউ দাম দিত না। আজকে মায়ার নবীর মহাপতে আমি কামলিওয়ালাকে সালাম দেওয়ার জন্য আমি নবীর দিকে ঝুঁকে পড়েছি। জোরে কন সুবহানাল্লাহ। মারহাবা কইতেন না। মায়ার নবীর কাছে খাজা আব্দুল মুত্তালিব গেলেন দেখতেছেন আমার নবী যে জান্নাতি পোশাক পরে আগমন করছে। দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না রহিমের ছেলে বলেন করিমের ছেলে বলেন কোন মানুষ বলতে পারবে না দুনিয়াতে আগমন করছে পোশাক পরে। কোন মানুষ কি পোশাক পরে আগমন করছে বাজান? দুনিয়াতে কোন মানুষ পোশাক পরে আগমন করে নাই। আল্লাহ কয় বন্ধুরে এইভাবে পাঠাবো আয় গায় জান্নাতি পোশাক দিলেন আমার নবী আবার ছাদে গিয়েছিল দেখা। দুই হাত ধরে কঠিন কিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাওয়ার চাঁদে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাকে পরা আসেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতি আয় ওঠো পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি আয় ওঠো পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আওয়াজ হয় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয় ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি আয় ওঠে পেয়ে নবীর
জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। আহ সবাই মিলে গাই গণ গানে, সবাই মিলে গাই গণ গানে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণে নারায়ে তাকবীর হাতুরে নারায়ে তাকবীর আ নারায়ে রিসালাত জোরে দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে বলেন মারহাবা। আপনারা আজকের এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মত আমার নবী কয় উম্মত উম্মত শোনো শোনো আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা যারা যারা আমি নবীকে মানে নাই তারা ব্যতীত ওয়াকিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও মায়ার নবীজি আপনাকে কারা অস্বীকার করেছে আপনাকে কারা মানে নাই আপনাকে কারা বিশ্বাস করে নাই আপনার মিলাদুন নবী কারা মানে নাই আল্লাহু আকবার ওয়াকিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় উম্মত ওই আমার সাহাবীর শুনো আমার মায়ার নবী কয় কলা মান আতনি ফাদাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী প্রত্যেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার আমার নবী কয় উম্মত ওই উম্মত শোনো শোনো যারা যারা আমি নবীকে মেনেছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওকিলা মানাবা কলা মানাতানি ফাদা খালাল জান্নাতা ওয়া মান আসানি ফাগাদাবা আমার মায়ার নবী কয় উম্মত ওই উম্মত শোনো শোনো যারা যারা আমি নবীকে মানে নাই যারা যারা আমি নবীর মিলাদুন নবী মানে নাই যারা যারা আমি নবীকে হাজার নাজার মানে নাই যারা যারা আমি নবীকে নূর মানে নাই যারা যারা আমি নবীকে অদৃশ্য গায়েবের মালিক বলে নাই আমার নবী কয় উম্মত ওই উম্মত শোনো শোনো তারা ব্যতীত যারা এই কথা বলবে তারাই মূলত আমি নবীর অস্বীকারকারী জোরে কোন সুবহানাল্লাহ। এখন কোন আমরা মিলাদুন নবী মানে কি মানি না আরো জোরে কয় না মানে কি মানি না এ বাজার আপনাদেরকে কি বলবো বুখারী শরীফের বিশাল হাদিস আজকে মুসলমান হইয়া ঈমানদার হইয়া মিলাদুন নবীর মাহফিল করেন আমার নবীর চাচা যার নাম হলো আবু লাহাব কি আরো জোরে কি যার নাম হলো আবু লাহাব সে আমার মায়ার নবীর উপরে ঈমান আনে নাই আমার নবী অনেকবার বলেছে চাচা যান ও চাচা যান আপনি ঈমান আনেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না 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 তিনি গ্রহণ করে নাই তবে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী যেই দিন ধরার
বুকে আগমন করেছে, যেই দিন ধরার বুকে এসেছে। আমার মায়ার নবীর চাচা আবুল আহাবের বান্দি সুয়াইবা, তিনি কয় মুনিব, ও মুনিব একটা ঘটনা আপনারে কইব। কয় ও সুয়াইবা কি ঘটনা আমাকে বলো। সুয়াইবা কয় মুনিব, আজকে এমন একটা রাত, এমন একটা দিন, আমি যখন ভোর রাত্রে যখন হাজতের সময় উঠলাম, আমি দেখতে লাগলাম আপনার ভাতিজা যে কিনা মুহাম্মদ, সে দুনিয়ার বুকে ধরার বুকে আগমন করছে। যখন ওই সোহাইবা কয় মুনিব, ও মুনিব, যেই ঘরে কোনোদিন লাইট জ্বলতে দেখি নাই, আজকে আমি দূর থেকে দেখতেছি সকল কিছু তিনার ঘরের আশপাশ, তিনার ঘরের চারপাশ সকল কিছু নূরে ঝলমল ঝলমল করে। সোহাইবা কয় মুনিব, আজকে আমি যখন মামেনার ঘরে এই কাণ্ড দেখলাম, আমি সাথে সাথে বেড়ার ফাঁকে ঢুকলাম, আমার দুই চোখের একটা চোখ যখন আমি দিলাম, আমি দেখতেছি নূরের পুতুল দুনিয়ার বুকে আগমন করছে। এই জিনিসটা বলার পর আবুল আহাব শাহাদাতি আঙ্গুলিটা দিয়া তার বান্দে সোহাইবাকে আজাদ করে দিল, তার বান্দেকে আজাদ করে দিয়েছে আমার নবীর আগমনের কথা শুনিয়া। এই যখন দৃশ্য হলো, যখন আবুল আহাব দুনিয়া থেকে আপনার চলে যায়, যখন আবুল আহাব মৃত্যুবরণ করে, যখন সে মারা যায়, হঠাৎ একদিন আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার মায়ার নবীর চাচা আবুল আহাব জাহান্নামের মধ্যে রয়েছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয়, ভাই যা, আল্লাহু আকবার, ও ভাইজান আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা, আপনি তো মুহাম্মদের উপর ঈমান আনেন নাই, আপনি তো আপনার ভাতিজার ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আপনার হালত কি, আপনার কি অবস্থা। এই যখন কথা বললেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ও ভাই আমার তোমাকে কি বলবো, আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে রাখছে, তবে একটা বিশেষ কথা তোমাকে বলি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন আগমন করেছে, মুহাম্মদ যেই দিন ধরার বুকে এসেছে, আমি সেই দিন আমার বান্দি সুয়াইবাকে আমি শাহাদাতি আঙ্গুলিটা দিয়া আমার বান্দিকে আমি আজাদ করে দিছিলাম, আমার আল্লাহর কাছে এই কাজটা সবচাইতে বেশি ভালো লাগছে। এই কারণে আমি যখন, আমি যেহেতু জাহান্নামের মধ্যে রয়েছি, আমার তো জান্নাতে থাকার অধিকার নাই, তবে আমার আল্লাহ তাআলা আমার উপরে এহসান করেছে, আমার আল্লাহ তাআলা আমার উপর এমন দয়া করেছে, আমি যখন সোমবার দিন আসি, আমার আল্লাহ আমার আজাবটাকে হালকা করে দে। যদিও বাতিজা মুহাম্মদের উপরেই মানানি নাই, বাতিজা মুহাম্মদের উপরেই মানানি নাই, তারপরও আল্লাহ আমাকে সোমবার দিন আমার আজাবটা হালকা করে দেয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও ভাই আমার মুহাম্মদের দামান ছাড়িও না, মুহাম্মদের দামান ধরে রাখো, ধরে রাখলে জান্নাতে যাইতে পারবা। কয় শুধু আজাব হালকা করে তা না, কয় সোমবার দিন আমি যখন আসে, সোমবার দিন আমার আল্লাহ তাআলা আমাকে শাহাদাতি আঙ্গুলে দিয়ে জান্নাতি নগর প্রবাহিত করে। তো আবুল আহাব কাফের হইয়া যদি নবীর মুহাব্বতে মিলাদ নবীর মাহফিলের কারণে, অর্থাৎ যেই দিন আগমন করেছে সেই দিনের কারণে বান্দিকে আজাদ করে যদি জান্নাতের নাজ নিয়ামত নিতে পারে, আমরা উম্মত হয়ে আমার নবী আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না, আত্মর বলেন পারে কি পারে না, আল্লাহ বলেন মারহাবা।
তো বলেন আবুল আহাব কাফের ছিল, নবীকে শুধু মোহাব্বত করছে। একটা দিন যেদিন আমার নবী আগমন করছে, আমার নবী যেদিন এসেছে এই দিনে শুধু আঙ্গুলিটা উড়াইছে, বান্দিরে আজাদ করছে, আমার আল্লাহ আজাবও হালকা করছে, আবার শাহাদাতি আঙ্গুলিটা দিয়ে জান্নাতি নাজ নিয়ামত দিতেছে। তাহলে বোঝা যায় উম্মত হইয়া যদি আমরা নবীর মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিলে জুলুস করতে পারি, আমার নবী চাইলে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে, আমরা সে আশা রাখতে পারি কি পারি না, কথাগণ পারি কি পারি না। আল্লাহ আল্লাহ প্রত্যেককে এই মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। এবং কি আমরা যারা এসেছি আবার যারা আসব, এখন অনেক মানুষ রয়েছে কাজে কামে কিন্তু আসবে একটু পরে, যারা আসবে আল্লাহ প্রত্যেককে মিলাদুন নবীর মাহফিলের বরকতে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন। একটু দূরে সরে বাড়াই করি আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাও আব্বা জানারে ও আমার বাবা জানাম ও আমার পাহাড়তলির বাবারা ও আমার লাগবে ওর বাবারা মিলাদুন নবীর কথা শুনলেন এরে বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী যেই নবী না আসলে হামরিয়া জালালি হতাম না যেই নবী না আসলে পাহাড় তলির মানুষ হতো না যেই নবী না আসলে কোনো কিছু হতো না কথা কন ঠিক না বেঠি এরে বাজান রি এই জামানার মধ্যেও দেখা যায় আমার মায়ার নবীকে নিয়ে গোস্তাগি করে এমন মানুষ আছে না নাই কথা কন আছে না তাদের প্রশ্ন আমার মায়ার নবীকে নিয়ে শুধু দলিল খোঁজে মিলাদুন নবী কই পাইলেন জুলুস কই পাইলে আমরা বলবো মিলাদুন নবী জুলুস এটা দলিলের ব্যাপার না এটা হলো মুহাব্বতের ব্যাপার কথা কন ঠিক না বেঠি দলিল দিয়া সবকিছু আপনি সাবিত করতে পারবেন কথা কন না কেন এখন আমি বলি আমি আপনাকে ভালোবাসি এটার জন্য কি আমি দলিল সাবিত করতে পারবো কথা বলেন না কেন ভালোবাসার জন্য কি কোনো দলিল লাগে সেটা অন্তর থেকে হয় কথা কন ঠিক কি না এখন নবীকে ভালোবাসি জুলুস করি আচ্ছা আপনারাই কোন সমাজের মধ্যে দেশের মধ্যে এত এত খারাপ কাজ হয় সেটার বিরুদ্ধে কেউ কথা কন কথা কন না কেন আপনি সমাজের মধ্যে ডিজে পার্টি গান পার্টি এবং কি আপনার অনেক ধরনের অশ্লীল কাজ হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে কেউ কয় না নবীর মিলাদুন নবী আসলে শুধু বেদাতের ফতোয়া চলে কথা কন ঠিক কি না অথচ কোন মানুষ বলতে পারবে না মিলাদুন নবীতে আসার কারণে সে নামাজ ছেড়েছে মিলাদুন নবীতে আসার কারণে সে মিথ্যা কথা বলেছে মিলাদুন নবীতে আসার কারণে সে অশ্লীলতা কাজ করেছে কোন মানুষ বলতে পারবে বাজার অথচ এইখানে যতক্ষণ এসেছি ততক্ষণই নবীর শান চলেছে কথা কন ঠিক কি না এবং কি জুলুসের মধ্যে অংশ গ্রহণ করি আমার নবীজি যখন হিজরত করে মদিনাতে আসলেন সকল সাহাবায়ে কেরাম আনসাররা মদিনার মানুষ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে আমার নবীর সাথে জুলুস করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এগুলা দলিলের ব্যাপার না বাজান যদি মানেন তাহলে আপনি নবীকে ভালোবেসে মোহাব্বত করে মানেন আর যদি না মানে সেটা আপনার এখতিয়ার যদি মোহাব্বত থাকে তাহলে করবেন মোহাব্বত না থাকলে আপনি কইরেন না আপনার সাথে কেউ জোরাজুরি করবো না কথা কন ঠিক না আর যারা করবে তাদেরকেও আপনারা বাধা দিতে পারবেন না কথা কন ঠিক না বেঠিক কারণ এটা মোহাব্বতের ব্যাপার কথা কন ঠিক না কারণ আমার নবী কবরে আসবে কথা কয় না আসবে না আসবে না আমরা নবীরে আরে সুন্নিরা দেখেন যদি সুন্নি যারা যারা দাবি করতেছি বেশি কিছু না যদি আমলটা একটু বেশি হয়ে যায় প্রত্যেকে আল্লাহর নবী হয়ে যাবে কথা কন না কেন ঈমান ঠিক আকীদা ঠিক ওলি ঠিক সব ঠিক আরে তারা পাশে পাশ আছে কথা কন ঠিক না বেঠিক তারা যদি আমলটা একটু বাড়ায়া দেয় প্রত্যেকে আল্লাহর নবী হবে ইনশাআল্লাহ আর কোনো কিছু দরকার নাই কথা ঠিক কিনা সেজদা দিতে দিতে কোফালে কালো দাগ ফালাইয়া নবীর দুশ্মনী করবেন এমন আমলের কোনো দাম আমার কথা কন না কেন দাম দাম হবে সেটার এই যে সেজদা দেওয়ার কারণে মদিনাওয়ালার মহব্বত বেড়েছে কথা কন ঠিক না বেঠিক আজকে দুনিয়াতে নবীর গোস্তাগি করতেছি হায় হায় কবরে গেলে কি জবাব দিবেন কি জবাব দিহিতা করবেন বাজান আমার নবী যদি বলি আপনার হাতটা ধরে উম্মত তুমি কেমনে পারছো আমি নবীকে বলতে মাটির উত্তর দিতে পারবেন কথা কন না কেন
এই জন্য বলি বাজান, এই দুনিয়াতে আপনার যাদেরকেই দেখতেছেন কেউ আপনার আপন হবে না। ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জোরে বলেন না আল্লাহু আকবার। কাল হাশরের ময়দানে যাবেন, কাল হাশরের ময়দানে গেলে আপনার ভাইকে বলবেন, আপনার ভাই বলবেন দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আল্লাহু আকবার বলবেন না। আয় হায়, হাশরের ময়দানে উঠবেন আপনার মাকে বলবেন, মা গো মা, ও মা, আমি তো আপনার অমুক সন্তান, আপনি কি আমাকে চিনেন না? আমি আপনার অমুক সন্তান, আমাকে কে চিনেন না? মা বলবে সন্তান না, আমি দুনিয়াতে আমার তো কোনো সন্তানই ছিল না। কোরআনের কথা, আল্লাহ আকবার। হাশরের ময়দানে উঠবেন, মা আপনাকে চিনবে না, বাবার কাছে যাবেন, বাবা বলবে আমার কোন সন্তান ছিল না। হায় হায়, কেমন বাজাল ওই হাশরের ময়দান, কেমন কঠিন হবে। হিরে বাজাল, কবরে যান আমার নবী আসবে, হাশরে যান আমার নবী কাজে লাগবে। হাত তুলে কোন ঠিক না হবে, ঠিক এই জন্য আশিকের রাসূল কয় তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে কোন ঠিক না। আশিকের হুজুর কয় তোমার আমার আপন কি একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইনশাল্লাহ বাংলার দ্বিতীয় তাহিরি চলে এসেছে, বলেন মারহাবা। মারহাবা কইতেন না? আসলে আমরা এক জায়গার মানুষ, কথাখন ঠিক না বেঠিক? আমরা কুমিল্লা চাঁদপুরের মানুষ, ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া ওলিয়া ওলিয়ার নেগায় কারামের উসিলা, বাংলার যেইখানে যাই নবী প্রেমিকরা আমাদেরকে বুকে টেনে নেয়। হাত তুলে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই ভালোবাসা বন্ধনকে অটুট রাখুক, জোর বলেন আমিন। বাজান, আমি শেষ করে দিচ্ছি, এই গজলটা বলে শেষ করে দিচ্ছি। আগা তোমার আমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবীজির কাছে চলো হয়ে দিবানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিবানা, ডেনে বামে মাটি আমার মাটির বিছানা, ডেনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমাহে তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমাহে তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার কয়না 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 কয়না, আরে ডাইনে বামে মাটি আমার আহাগরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। দুই হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার মায়ের কাছে যাবেন কাল হাশরের ময়দানে, আপনার মা বলবে আমি আমার সন্তানকে চিনি না। আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে চিনবে না। আপনার ভাইয়ের কাছে যাবেন, চিনবে না। দুনিয়াতে কোন মানুষ মারা গেলে হায় হায় শুধু চিন্তায় থাকে কখন জানাজা দিবে, কথাখন ঠিক না? আপনার এত বছরের বিবাহ করেছেন, 30 বছর 40 বছর সংসার করেছেন, আপনার বউ আপনাকে রাখতে চায় না, কথাখন ঠিক না? আপনি মারা যান শুধু চিন্তায় থাকে কখন আপনাকে দাফন কাফন করবে। এই জন্য আশিকের রাসূল বলে আহাগর বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আয় হায়, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার
আহ টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে চুপা লায়া জি একা যাইতেছি আয় আয় কোটি টাকার সম্পদ কোটি টাকার বিল্ডিং কোটি টাকার ব্যবসা আপনি যখন মারা যাবেন সাদা কাপনের কাপড়টা ছাড়া একটা কিছু আপনার সাথে যাবে না কথা কন ঠিক না আপনি মারা যান কোটি কোটি টাকা আপনার শেষ আর আপনার সাথে কিছু যাবে না কোনো কিছু নিতে পারবেন না এই জন্য তো আশেক রাসুল কয় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে চুপা লায়া জি একা যাইতেছি আহা এত নিষ্ঠুর হবে হে মানুষ তা তো জানি না বলেন এত নিষ্ঠুর হবে হে মানুষ তা তো জানি না দেনে বামে মাটি আমার মাটির বিছানা দেনে বামে মাটি আমার ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা ঠিক না ওরে যাব মোরা সোনার মদিনা বলেন যাব মোরা যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু মারহাবা এই মধু কত মিল বলেন না বলেন না এই মধু না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা বাজান অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করেছি প্রায় দুই ঘন্টা করে ফেলেছি তো ভাই জান আমার মহব্বতের মানুষ আমাকে অনেক মহব্বত করে আমার বড় ভাই রায়হান জার আলীকে অনেক মহব্বত করে ইনশাল্লাহ ওনাদের দোয়ার বরকতেও আমরা এই মাঠে ময়দানে আলোচনা করতেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক সকল বলি আমিন দীর্ঘক্ষণ আলোচনা করেছি কথার ভিতরে বা আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হতেই পারে কথা কন ঠিক কিনা কারণ মানুষ বলতেই ভুল আপনি ভুল করবেন স্বাভাবিক তো আমার ভুলগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি আমার জন্য দোয়া করবেন আমার ভাইজান তাহিরি ভাইজান জুনায়েদ সিদ্দিকী তাহিরি ভাইজানের জন্য দোয়া করবেন আমি ওনার পক্ষ থেকে দোয়া চেয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি ইতি টানছি আমার জন্য সকলে দোয়া করবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।